তাসকিন হৃদয়ের পর এবার এলপিএল থেকে প্রস্তাব পেলেন শরীফুল ইসলাম। প্রথমে তাসকিন আহমেদ, এরপর তাহিদ হৃদয়, এবার শরীফুল ইসলাম। যেন পালাক্রমে বেরিয়ে আসে এক একজনের নাম। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল শুরুর আগে ফ্রাঞ্চাইজিরা হাত বাড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে। এরই ধারাবাহিকতায় এবার শরীফুলকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কলম্বো স্ট্রাইকার্স। স্পোর্টস বাস বিডিকে নিশ্চিত করেছে শরীফুল নিজেই, যদিও এলপিএলে তার অংশ নেওয়া হবে কি না তা নির্ভর করছে এনওসির প্রাপ্তির ওপর। শরীফুলের আগে তাসকিনকে ডাম্বুলা অরা আর হৃদয়কে জাফনা কিংসের পক্ষ থেকে এলপিএল খেলার প্রস্তাব দেওয়া হয়। এনওসি ইস্যুর কারণে তাসকিন হৃদয় ও শরীফুলের যাওয়া এখনও চূড়ান্ত না হলেও এলপিএলের এবার আসরে এখন পর্যন্ত খেলা নিশ্চিত করেছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন।